করোনায় সারা দেশ থমকে গেলেও থেমে নেই কৃষি কাজ। খাদ্য ঘাটতি দূর করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন কৃষি শ্রমিকরা। বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, বিশেষ পরিস্থিতিতে কৃষির উৎপাদন স্বাভাবিক রাখতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ সজল। আপনি যেমনটি বলছিলেন যে আপনি আরেকটি কথা জানেন যে দেশে যে করোনা ভাইরাসের উপদ্রব দেখা দিয়েছে, সেই জন্য সরকার এবং আইডিএসএর পক্ষ থেকে যেই সাধারণের জন্য যে ঘরে থাকার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ কিন্তু অনেকটা উপেক্ষা করেই তারা কৃষকেরা মাঠে কাজ করছেন, তারা ফসল ফলাচ্ছেন। শুধুমাত্র যে তাদের পেটের দায়ে সেটা না, কিন্তু আমরা কথা বলেছি যে কৃষকদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন তারা ফসল উৎপাদন করছেন, যেহেতু দেশের খাদ্য ঘাটতি না ঘটে সেজন্যই কিন্তু তারা মাঠে ফসল ফলাচ্ছেন, এমনটা কিন্তু জানতে পেরেছি। তারপরে যদি আমি একটু কথা বলি যে এখানে যারা কৃষক রয়েছে, চাষি রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো, যে আমি জানতে চাই আপনার কাছে যে এই যে এই করোনার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এই নির্দেশ উপেক্ষা করে কেন আপনারা এই মাঠে কাজ করছেন? আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের কৃষক, আমরা যদি কাজ না করি তাহলে আমাদের পেটে ভাত জুটবে না, এক। আর একদম নিম্ন আয়ের যারা আছেন, এদের হয়তো কোনো সাহায্য সহযোগিতা আসছে, কিন্তু আমাদের কোনো সাহায্য সহযোগিতা আসছে না, তো আমরা না খেয়ে থাকতে চাবো না। এজন্যই আমরা মাঠে কাজ করছি করোনা ভাইরাসকে উপেক্ষা করে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। ধন্যবাদ আপনাকে। আমি যদি আরেকজন কৃষকের সাথে কথা বলি, সেই তার কাছে জানতে চাই যে সে কি এই যে মাঠে গম কাটছেন, আপনারা কি কারণে করোনা ভাইরাস উপেক্ষা করে এই মাঠে গম কাটছেন? ভাই, আপনারা যদি করোনা ভাইরাসের কারণে আমাদের ঘরে বসে থাকতে চান কোন, কিন্তু আমরা সেটা পারতেছি না, কারণ আমাদের ফসল যদি আমরা না ফলাইতে পারি তাহলে দেশে খাদ্যের অভাব দেখা দেবে, আর তার কারণে খাদ্য অভাব দিলে মানুষের ক্ষতি হবে, মানুষ না খাদ্যের কারণে মানুষ মারা যেতে পারে, আর এই কারণে আমরা করোনা ভাইরাসকে উপেক্ষা করে আপনার ক্ষেত খামারে কাজ করতেছি বা ফসলই করতেছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সজল, আপনি জানছিলেন যে শুনতেছিলেন যে এই যে খাদ্য ঘাটতি জানি না ঘটে এই কারণেই তারা কিন্তু এই করোনাকে উপেক্ষা করে মাঠে কাজ করছেন বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তো সজল, কৃষকের এই সর্বশেষ সংবাদ ছিল আমার কাছে। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী খায়রুজ্জামান সোহাগ ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।